আজকে আমরা দেখব কিভাবে আপনারা জেনুইন হার্ড ডিস্ক আইডেন্টিফাই করবেন। তো নর্মালি আমরা যখন একটা হার্ড ডিস্ক কিনব, অনেক সময় এক বছর ওয়ারেন্টি, দুই বছর ওয়ারেন্টি, অনেকে বলে এটা জেনুইন নিউ, অনেক কথা শুনি। তো আমরা কিভাবে একটা হার্ড ডিস্ক আইডেন্টিফাই করে নিব এটা নতুন, তো আজকে আমরা তা দেখব। তো এটার জন্য আমরা যেটা করব, এখানে আমার লিংক আছে অলরেডি, যে হচ্ছে তোশিবার জন্য এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই লিঙ্কগুলো। তারপরে এই ডাব্লিউডির জন্য এই লিঙ্কে আপনারা যাবেন, সিক্রেটের জন্য নিচের লিঙ্কে। তো আমি এটা কপি করি, কপি করে ওয়েব ব্রাউজারে যাই। তো এটা আমরা পেস্ট করব এখন। এই ব্রাউজার এই অলরেডি এই ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্কের জেনুইন যে সাইটটা আমরা পেয়ে গেছি, এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করার পরে দেখুন আমার হাতে দুইটা হার্ড ডিস্ক আছে, আমি এখন দুইটাই সেট করে দেখাবো এই হার্ড ডিস্কগুলো জেনুইন কিনা। একটা হার্ড ডিস্কে নর্মালি এখানে দেখুন একটা সিরিয়াল নাম্বার থাকে এখানে, আর একটা সিরিয়াল নাম্বার এটার উপরে টপে থাকে। তো নর্মালি একটা জেনুইন হার্ড ডিস্কে দুইটা সিরিয়ালই সেম থাকবে, দুইটা সিরিয়ালই সেম থাকবে। আমরা যখন এটা স্ক্যান করব, তারপরে এটা সিরিয়ালটা স্ক্যান করব, এই দুইটা সিরিয়ালই সেম আছে। এখন আমি একটা কেটে দিয়ে আরেকটা সার্চ করে দেখাবো। সেম আছে, তো আমরা এখন সাবমিট করব। দেখুন রেজাল্ট, নো রেজাল্ট ফাউন্ড। তার মানে এই হার্ড ডিস্কটা নতুন হার্ড ডিস্ক না, এটা অথেন্টিকেট হার্ড ডিস্ক না, এটা তাদের সার্ভারে নাই। এখন আমি আরেকটা হার্ড ডিস্ক দেখাই, এই যে এই হার্ড ডিস্কটা, এইটা আমরা চেক করে দেখব এটা জেনুইন কিনা। তারপরে এইখানে এই সাবমিটে ক্লিক করব। দেখুন এইটা অলরেডি জেনুইন একটা হার্ড ডিস্ক, যেটা ওয়ারেন্টি এক্সপায়ার ডেট কবে এক্সপায়ার হবে তা এইখানে শো করে। তো আমরা সহজে এইভাবে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সিগেট, তারপরে তোশিবা, এগুলার এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব আপনাদের, আপনাদের সহজে একটা নতুন হার্ড ডিস্ক কিনা তা আইডেন্টিফাই করে নিতে পারবেন।